परम प्रेमय श्री श्री ठाकुर आमार परम आराध्य जगत जननी श्री श्री हेमा परम पूज्य पाद श्री श्री बरदा संघाचार्य पूज्य पाद दादा पूजनीय बाबा दास रातुल नाम चरण आमार शत शत आज के वैकालिक महती धर्मसभा আমার অশেষ শ্রদ্ধাভাজন সভাপতি বরেণ্য প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট পরমদ্বারের পূত পবিত্র পাঞ্জাবাহী দীক্ষাদাতা অন্যান্য কর্মীগণ উপস্থিত সুধীর সজ্জন ভক্তমণ্ডলী কল্যাণময়ী মায়েরা ও সদরপতি ভাতৃবৃন্দ সবাইকেই আমি আমার অন্তরের রানন্দিত জয়গুরু প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমার পূর্বে যে দু তিনজন বক্তা তাদের চিন্তিত মতামত প্রকাশ করলেন, তাদের সঙ্গে আমিও একমত হয়ে পরম দয়ালের যে আদর্শ, তিনি পৃথিবীতে কেন এসেছিলেন, এই সময়ে তার আসার বা অবতরণের কারণ কি, আপনারা সুন্দরভাবে সব শুনলেন দুজনের মুখে। শ্রী শ্রী ঠাকুর, আমরা যে জগতে বসবাস করছি এখন না, বিজ্ঞান এবং প্রযুক্তিতে এই যুগ গর্বিত, বস্তুতান্ত্রিক অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের জীবনের সমস্যাটা অনেক বেড়ে গেছে। বাহ্যিক সমস্যার কিছুটা সমাধান হলেও আমাদের অন্তর্জগতের সমস্যা রয়ে গেছে প্রচুর। সে সমস্যা হচ্ছে মানুষের অন্তর্দ্বন্দ্ব আর একাকিত্বের জ্বালা। এই সমস্যা যখন মানুষের জীবনে প্রকট হয়ে ওঠে, তখনই সমস্যার সমাধানে পুরুষ আবার পৃথিবীতে আবির্ভূত হন। তাই 1295 সালে 30শে ভাদ্র পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ পাবনার হিমায়িতপুরে আবার তিনি মানব দেহ নিয়ে আসলেন। পিতা শিবচন্দ্র চক্রবর্তী ঘর আলো করে তিনি ভূমিষ্ঠ হলেন। তিনি এসেই তার শৈশব থেকেই তার লীলা শুরু হল, তার মধ্যে অনন্ত প্রেম। সেই প্রেমের কথা শুনলেন, অফুরন্ত প্রেম নিয়ে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর পরবর্তী জীবনে বলতেন, সহায় সম্পদ টাকা কড়ি আমার কিছুই ছিল না, কিন্তু আমি একটিমাত্র সম্বল নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, সেটা হলো ভালোবাসা। এই অফুরন্ত ভালোবাসার মুহূর্ত প্রতীক পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বাল্যাবস্থায় যখন স্কুলে পড়েন, তখন থেকেই তার প্রেমের বহিঃপ্রকাশ হতে থাকে। প্রদর্শনী যারা দেখেছেন, ওখানে একটা ছবি আছে সুন্দর, আমিও দেখলাম। আশীতকর এক বৃদ্ধ মুসলমান নয়নজুলিতে পড়ে গেছেন, তার স্রোতে তাকে টেনে নিয়ে যাচ্ছে। বালক অনুকূলচন্দ্র স্কুলে পড়ছেন, প্রচণ্ড মেঘ, বাঁধ ভাঙা বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। বালক অনুকূলচন্দ্র মাস্টারমশাইকে গিয়ে বলছেন যে, মাস্টারমশাই আমার ছুটি দেন, আমাকে যেতেই হবে।
মাস্টারমশাই বলছেন তুই পাগল, এর মধ্যে যাবি কি করে? বলছে মাস্টারমশাই আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। না ছোটবান্দা, মাস্টারমশাই জানেন এর ছেলেকে আটকানো যাবে না। সেই ঝড় বৃষ্টি বিদ্যুৎ তার মধ্যে ছেলে চলে গেল। গিয়ে দেখছেন 80টি পর বৃদ্ধ এক মুসলমান, সে নয়নজলিতে পড়ে জলের তোর তাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে লাফ দিলেন, লাফ দিয়ে সেই মুসলমান ভাইটিকে টেনে তুললেন, টেনে তুলে তাকে সুস্থ করলেন। সুস্থ করার পর সেই মুসলমানটি তার মুখের দিকে তাকাচ্ছেন, বালক অনুকূলচন্দ্রের মুখের দিকে তাকিয়ে বলছেন, আমি তো তোমায় ডাকিনি, তুমি কে? আমি তো ডেকেছি আমার আল্লাহ তাল্লাকে, বারবার আর্তনাদ করেছি, খোদা তাল্লা আমায় বাঁচাও বাঁচাও বলে আমি চিৎকার করেছি, আমি তো তোমায় ডাকিনি, তুমি কে? পরবর্তীকালে আমরা জানতে পারলাম তার পুণ্য পুঁথি নামে একটি বই আছে, ভাব সমাধি অবস্থায় তিনি অনর্গল কথা বলতেন। তাতে বলছেন, কল অফ ইউর সাউন্ড ইজ রিচড মাই ইয়ার্স, তোমার এই ডাকের শব্দটা আমার কানে পৌঁছেছে, তাই আমি তোমার কাছে ছুটে এলাম। এ হচ্ছে পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন লীলা। ভাব সমাধি অবস্থায় তিনি বলছেন, তোরা কে কোথায় আছিস? বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলমান হিন্দু বৈষ্ণব চন্ডাল, তোরা আমার কাছে ছুটে আয়, আমার ভাবে ভাবিত হ, আমি তোদের সব জ্বালা যন্ত্রণা হাত দিয়ে মুছে দেব। পরমদলের এই আহ্বানে তার কাছে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসতে লাগলেন। কেউ এসেছিলেন নিজের ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান করতে, কেউ এসেছিলেন দাম্পত্য জীবনের চরম অশান্তিটা দূর করবার তার কৌশলটা জানবার জন্য। যারা এসেছিলেন পরমদয়াল শ্রী ঠাকুর তাদের সৎ উপদেশ দানে তাদের উপকৃত করলেন, কেউ এসেছিলেন রাজনৈতিক সমস্যার সমাধান নিয়ে, কেউ এসেছিলেন তাদের পারিবারিক বা সামাজিক সমস্যার সমাধান নিয়ে। যে যেভাবে এসেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাকে সেইভাবেই সাহায্য করেছেন। শ্রী শ্রী ঠাকুর তিনি অত্যন্ত ছোটবেলায় যখন মা তাকে দীক্ষা দেবেন তখন বলছেন, মা এই নাম আমি আগেই পেয়েছি, এই নাম নিয়েই আমি তোর গর্ভে এসেছিলাম, তোর গর্ভে আমি এই নাম করতাম, অন্য কিছু থাকলে আমায় তাই দে। শ্রী শ্রী ঠাকুর জীবনে কখনো বই পড়েননি, নিজে মুখে বলছেন, আমি আমার জীবনে একটিমাত্র ডিটেকটিভ বই পড়েছিলাম, সে হচ্ছে মায়াবিনী, আর কোনো বই আমি পড়িনি, আমি যা দেখি এ আমার ফার্স্ট হ্যান্ড নলেজ, তার থেকে আমি বলি। এ হচ্ছে পরমদল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মায়ের ইচ্ছায় জীবনে ডাক্তারি পড়লেন, ডাক্তারি পড়তে গিয়ে এমন প্রসিদ্ধ ডাক্তার হলেন যে তৎকালীন দিনে না তার কাছে বহু দূর দূরান্ত থেকে রুগী আসত চিকিৎসার জন্য, ওষুধ দিলেই রোগ ভালো হয়ে যেত। আশেপাশের যে ডাক্তারবাবুরা ছিলেন তারা ঠাকুরকে ঈর্ষা করত, হিংসা করত, যে এই লোকটার জন্য আমাদের আর ডাক্তারখানা চলবে না। শ্রী শ্রী ঠাকুর একবার একটি মুসলমান ভাইকে ওষুধ দিয়েছেন, ওষুধে ভালো হয়ে গেছে কিন্তু আর রুগীটা আসে না। ঠাকুর খুব চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, এখনো আসছে না কেন? আমার কাছে খবরটা তো দেবে যে লোকটা কেমন আছে। তিন চার দিন পর সেই লোকটা আসলো, এসে না যেই ঠাকুরের সামনে দাঁড়িয়েছে
ঠাকুর ভীষণ ভাবে তাকে গালমন্দ দিচ্ছে, গালিগালাজ করছে। সেই মুসলমান ভাইটি ও হাত জোর করে বলছেন যে ঠাকুর আপনি আরো গাইলান, আপনি আরো গাইলান, আপনার গালি যে এত সুন্দর এ ঠাকুর আমি কখনো শুনি নাই। আপনি ছাড়া যদি অন্য কেউ হতো না তার দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দিতাম, কিন্তু আপনার গালি আমার এত ভালো লাগছে। হিচু পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার গালিগালাজের মধ্যেও একটা অনন্ত প্রেম, অনন্ত ভালোবাসা লুকিয়েছিল, আপনত্ব লুকিয়েছিল। পরমদয়াল শ্রী ঠাকুর বসে আছেন, ওই শুনলেন আমার ভাই বলে গেল তিনটি ছেলে এসছে, তাদের স্কুল শিক্ষক পণ্ডিত মানুষ শ্রী ঠাকুরকে একটু বাজিয়ে দেখবার জন্য এসছে। এসে ঘোরাঘুরি করে পরে ঠাকুরের কাছে আসলেন, এসে তারা প্রশ্ন করছেন তিনটি, তিনজনের তিনটি প্রশ্ন। বলছেন ঠাকুর আপনি কি ভগবান? ঠাকুর চুপ করে আছে। আর একজন বলছেন আপনি কি ভগবান দেখেছেন? ঠাকুর চুপ করে আছে। আর একজন বলছেন আপনি কি ভগবান দেখাতে পারেন? ঠাকুর চুপ করে আছেন। পাশে ছিলেন ভক্ত ননীদা, তাকে বলছেন ননী এরা অনেক দূর থেকে এসছে, এদের না থাকা খাওয়ার ব্যবস্থা করো, এদের বিশ্রামের ব্যবস্থা করো, এরা ক্ষুধার্ত, পরিশ্রান্ত, ক্লান্ত, এদের থাকার ব্যবস্থা করে দাও। ননীদা নিয়ে গিয়ে ভালো করে চর্ব চৌষ লেজ্জ পেয় সব খাওয়ালেন, খাইয়ে দাইয়ে না একেবারে ভালো ঘর দিলেন, ঘরে তারা রাত কাটালো। পরদিন তারা বেডিং টেডিং বেঁধে বাড়ি চলে যাবেন। সদ্য ননীদা জিজ্ঞেস করলেন আপনাদের প্রশ্নগুলির উত্তর নিয়ে যাবেন না? ঠাকুরকে যে প্রশ্ন করেছিলেন যে আপনি ভগবান নাকি, ভগবান দেখেছেন নাকি, ভগবান দেখাতে পারেন নাকি, এই প্রশ্নের তো উত্তর নিয়ে যেতে হবে। তো তিনজনই বলছে আমরা না আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বলে সে কি, আপনারা কখন গেলেন ঠাকুরের কাছে? আমি তো ছিলাম, আমি তো দেখলাম না আপনাদের। বলে শোনেন ঠাকুর ভগবান কিনা আমরা বুঝে গেছি, কারণ যার মধ্যে রয়েছে লাখো লাখো মায়ের অফুরন্ত স্নেহ, ভালোবাসা, প্রেম পুঞ্জীভূত হয়ে রয়েছে যে মানুষটির মধ্যে, তিনি ভগবান ছাড়া আর কিছুই নন, তিনি ঈশ্বর, তিনি ভগবান। ননীরা তাদের দিকে বিস্ফারিত নয়নে তাকিয়ে রয়েছে। দেখবেন কোনো মায়ের সন্তান যদি আমেরিকায় চাকরি করে, সে আমেরিকার থেকে যখন ফেরে না, একদম বেডিং ফেডিং নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে যখন ফেরে, তখন ভাই বলে যে দাদা কি এনেছো, বোনটা বলে দাদা আমার জন্য কি এনেছো, আগে ব্যাগ খোলো দেখাও, একমাত্র মা বলে কি তোরা বিরক্ত করিস না ওকে, ও দূর দূরান্ত থেকে আমেরিকা থেকে এসছে, ওর ক্ষুধা লেগেছে, ও পরিশ্রান্ত ক্লান্ত, ওকে আগে দুটো খাইয়ে নেই তারপরে দেখাবে। এই যে মা ছাড়া সন্তানের এই ব্যথা আর কেউ উপলব্ধি করতে পারে না। সেই তিনটি যুবক যারা শিক্ষক তারা বুঝে গেলেন পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে রয়েছে লাখো লাখো মায়ের অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত স্নেহ। তারা হা ভূমি প্রণাম করলেন ঠাকুরকে। পরবর্তীকালে তারা দীক্ষাও গ্রহণ করেছিলেন। আমার মনে আছে একটা দেখা ঘটনা, আমি তখন স্কুল ফাইনাল পাস করেছি, দেওঘরে গেছি ঠাকুরের ওখানে যে মঞ্চ, সেই মঞ্চের সাধারণ সভা হচ্ছে, তা তখন তো আর বিশেষ কাউকে কিছু চিনি না। সাধারণ সভায় শুনলাম এসছেন
সেই বিহারের মুখ্যমন্ত্রী বিনোদানন্দ ঝা খুব পণ্ডিত মানুষ, তিনি প্রধান অতিথি। তা দাঁড়িয়ে শুনলাম তার ভাষণ, হিন্দিতে কথা বলছিলেন, অত বড় পণ্ডিত মানুষ, তিনি একটা জায়গায় একটা কথা বলে ফেললেন লাস্টে একেবারে শেষে, বলছেন উই দ্য পলিটিক্যাল লিডার্স উই হ্যাভ কাম টু দ্য স্টেজ নট টু সলভ দি প্রবলেম বাট টু ক্রিয়েট। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইজ অনলি দ্য ম্যান হু ক্যান সলভ অল টাইপস অফ প্রবলেম ইন হিউম্যান লাইফ। সবাই হাততালি দিয়ে উঠল। তা আমি ইংরেজিতে বললেন তো আমি ভালো বুঝতে পারলাম না, তাই দাদাকে জিজ্ঞেস করলাম যে কি বললেন। তা বললেন উনি বাংলা করে যে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ মঞ্চে এসেছি সমস্যার সৃষ্টি করার জন্য, সমাধান দিতে আমরা আসিনি। আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একমাত্র মানুষ যা নাকি প্রত্যেকটি মানুষের জীবনের সমস্যার সমাধান করে তিনি দিয়ে গেছেন। বুঝলাম যে মানুষটি অত বড় পণ্ডিত, শ্রী ঠাকুরকে কত ভক্তি করেন, কত শ্রদ্ধা করেন, সেই মানুষটি ঠাকুরকে মেপে ফেলেছিলেন তার জ্ঞানের পাল্লা দিয়ে, তার দর্শনের পাল্লা দিয়ে। সেই মানুষটি শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি ভগবান, এ আমি বিশ্বাস করি। সেই বিনোদানন্দ ঝা তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী বলছেন, ঠাকুর তিনটি কারণে আপনাকে ভগবান বলে মানতে ইচ্ছে করে। বলে সে কি ব্যাপার? বলে তিনটি কারণে আপনাকে ভগবান বলে মানতে ইচ্ছে করে। বলে কি দাদা, আমি তো বুঝতে পারিনি কিছু, পাবনার ভাষায় কথা বলতেন ঠাকুর। তা বলছেন যে ঠাকুর এক নাম্বার কথা হচ্ছে যে আপনার এই রাতুল চরণতলে হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান বিহারি গুজরাটি মারাঠি সমস্ত সম্প্রদায়ের মানুষ আসছে, আর আপনাকে প্রণাম করবার জন্য এই ঝড় বৃষ্টি এর মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তা ঠাকুর যে মানুষটাকে প্রণাম করবার জন্য মানুষ অর্ঘ অর্থ দিয়ে প্রণাম করে সেই মানুষটি ভগবান ছাড়া কিছু না। আর একটা কথা, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা সমস্ত মানুষকে একটা পতাকা তলে আনতে পারি না, আর আপনি বিভিন্ন জাতি বর্ণ ধর্ম নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই একটা পতাকা তলে জমায়েত করতে পেরেছেন, এই জন্য আপনাকে ভগবান বলে মানতে ইচ্ছে করে। আর একটা কারণ কি জানেন, এই বাঙালিরা সাধারণত হচ্ছে দুধে মাছ খাওয়া মানুষ, দুধ মাছ এগুলি আমাদের খাদ্য, বিশেষ করে মাছটা আমাদের বিশেষ বিশেষ খাদ্য। তা ঠাকুর বলছেন, এই বিনোদানন্দ ঝা বলছেন, ঠাকুর আপনাকে ভালোবেসে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ মাছ মাংস পেঁয়াজ রসুন তারা ছেড়ে দিয়েছে, এই তিনটি কারণে না আপনাকে ভগবান বলে মানতে ইচ্ছে করে। ঠাকুর আপনাকে শত সহস্রবার প্রণাম করি। এ হচ্ছেন পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার চরণ সান্নিধ্যে এসে লক্ষ লক্ষ মানুষ তারা বুঝেছিলেন পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র স্বয়ং ঈশ্বর স্বয়ং ভগবান। তিনি 62টি বৎসর যখন তার জন্মোৎসব হচ্ছে তখন তার বয়স 62 বৎসর একটা উৎসবে, তার এক দাদা প্রশ্ন করছেন যে ঠাকুর এই যে পরিবর্তন পরিবর্তন বলছেন, এই পরিবর্তন কি দুনিয়ার বুকে সম্ভব? তা ঠাকুর বলছেন, আমার তো মনে হয় সম্ভব, আর এই আশা বুকে নিয়েই তো এতদিন বেঁচে আছি, এই জন্মে না পারি আর এক জন্মে পারব, আমি না পারি আপনারা পারবেন, তবুও কি জানেন এই ভালোবাসার মধ্যে দিয়েই মানুষের পরিবর্তন আসবে, এছাড়া পরিবর্তনের আর কোনো রাস্তা নাই। ঠাকুর বললেন, প্রত্যেকটি মানুষের মধ্যেই না লুকিয়ে রয়েছে একটা অবশ প্রবৃত্তির শাসিত জীবন, আমরা প্রবৃত্তির দাস,
প্রবৃত্তি আমাদের পরিচালনা করে। বলছেন এই অবশ প্রবৃত্তির শাসিত জীবনটাকে না জীবন্ত আদর্শের সঙ্গে যুক্ত করে দিতে হয়, তাহলে দেখবেন মঙ্গল কেমন করে বিজয় শঙ্খ বাজিয়ে পিছনে পিছনে ছুটে আসছে। তাই মানুষের এই ভালোবাসাই হচ্ছে তার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। তাই ঠাকুর বলছেন যে প্রত্যেকটি মানুষের ভেতরেই রয়েছে একটা টেন্ডেন্সি টু ইউনিফিকেশন, আত্মিক সম্বেগ, ভালোবাসা, লাভ সেন্টার প্রত্যেকে এর মধ্যে আমাদের আছে। যে ভালোবাসা মানুষকে সংকুচিত করে দেয়, যে ভালোবাসা মানুষকে অত্যাচারী করে দেয়, যে ভালোবাসা মানুষকে নিকৃষ্ট করে দেয়, সেই ভালোবাসাটা ঠাকুর বলছেন ইনফেরিয়ার লাভ, নিকৃষ্টতম ভালোবাসা। তাই জীবনে প্রয়োজন একজন সুপিরিয়ার বিলাভদের, একজন আদর্শ পুরুষের, যার প্রতি ভালোবাসা এলে মানুষের জীবনের সুপ্ত সম্ভাবনা জীবন্ত হয়ে ওঠে। তার প্রতি ভালোবাসায় একটা মানুষ অন্য মানুষে রূপান্তরিত হয়। যেমন ধর্মাশোক চণ্ডাশোক আমাদের ধর্মাশোকে পরিণত হয়েছিলেন, যেমন রত্নাকর বাল্মীকিতে পরিণত হয়েছিলেন, যেমন মধ্যাশোক তো আমাদের হেম কবি সেই বিশ্বের শ্রেষ্ঠ কবিতে পরিণত হয়েছিলেন, হেম কবিতে পরিণত হয়েছিলেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভালোবেসে। তাই বিভিন্ন পোশাকের অন্তরালে আমাদের মনোজগৎ যদি বিকৃতই থেকে যায়, লাখো গভর্নমেন্ট আসুক না কেন, এই পৃথিবীটিকে ভালো করার আর সম্ভাবনা নেই, মানুষকে ভালো করার সম্ভাবনা নেই। মানুষ ভালো হতে পারে শ্রেষ্ঠকে ভালোবেসে। তাই পরমদয়াল আজ স্থূল দেহে না থাকলেও তিনি রেখে গেছেন আচার্যদের পূজ্যপাদ দাদাকে, যার মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে অনুভব করি, যার মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে উপলব্ধি করতে পারি, যার সান্নিধ্যে গেলে তার ব্যক্তিত্বের পরশে মানুষ অন্যরকম হয়ে যায়, যার চরণ সান্নিধ্যে গেলে তিনি ইষ্টের কথা বলেন, ঠাকুরের কথা বলেন, নিজের কথা তিনি কখনো বলেন না। আজ দীর্ঘদিন যাবৎ পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সেই যে বাণী, তার যে আদর্শ পূজ্যপাদ দাদা মানুষের মধ্যে তার ছড়িয়ে দিয়েছেন। তিনি চাইছেন যে প্রত্যেকটা মানুষ ইষ্ট কেন্দ্রিক হয়ে উঠুক, তিনি চাইছেন প্রত্যেকটা মানুষ সদ্গুরু শরণাপন্ন হয়ে দীক্ষা গ্রহণ করুক, তিনি চাইছেন প্রত্যেকটা মানুষ ভালো হোক, তার যেই জীবনের চাওয়া। একদিন বলছিলেন এক বিশিষ্ট সাহিত্যিককে যে দাদা আপনারাই পারেন এই দেশ দুনিয়ার ভোল্টা পাল্টে দেওয়ার, সেখানে উপস্থিত ছিলাম, পূজ্যপাদ দাদার আকুতি যে আপনারা চেষ্টা করেন আপনারাই পারবেন। আজ পূজনীয় বাবাইদা পূজ্যপাদ দাদা যে প্রচেষ্টা নিয়ে সৎসঙ্গের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের দৃঢ় বিশ্বাস সারা পৃথিবীতে শ্রী শ্রী ঠাকুর একদিন যে আশা করেছিলেন ওয়ান নেশান ওয়ান স্টেট, এক জাতি এক রাষ্ট্র হবে, তা হবেই কি হবে। সবাই ভালো থাকেন, শান্তিতে থাকেন, আনন্দে থাকেন। জয় গুরু, বন্দে প্রভু।